নমস্কার অরিন্দম। দিন দিন না মানসিক রোগীর সংখ্যা বেড়ে চলছে, আমরা এই জীবনে না হাঁপিয়ে যাচ্ছি। টাকার চিন্তা, দৌড়, টার্গেট এবং ক্রমশ না আমরা মানসিক রোগী হয়ে চলছি। এবং সরকার এই ব্যাপারে কিন্তু একটা নর্মাল মেডিকেল কলেজে কিন্তু একটা ডিপার্টমেন্ট করেছেন মানসিক রোগীদের জন্য। এবং এই মুহূর্তে আমি কথা বলছি ডাক্তার অর্ঘ্য মুখার্জির সাথে, উনি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত এবং এই ধরনের মানসিক রোগীদের নিয়ে ওনার কাজ। আমাদের উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় ওনার ক্যাম্প চলে। তো স্যার বলছিল আর কি, আজকে ওনার সাথে আংরা ভাষাতে আমাদের সুজনকে দেখতে এসেছিল, আজকে স্যারের মুখে শুনবো যে এই যে মানসিক রোগীর সংখ্যাটা দিন দিন বাড়ছে, কেন হচ্ছে, এর থেকে বের হওয়ার কি রাস্তা একটু শুনবো। জীবনটা যত আমরা এখন হাই স্পিড ফাস্ট লাইফের দিকে যাচ্ছি, যত ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছি আমরা, যে আমাদের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আজকে মোবাইল ফোন লাগবে, পরের দিন আইফোন লাগবে, তারপরের দিন ল্যাপটপ লাগবে, এই যে জিনিসগুলো আমরা দৌড়ে বেড়াচ্ছি। এবার কি হচ্ছে, যিনি সংসারে যিনি রোজগার করছেন তাকেও তো সেই প্রেশারটা নিতে হচ্ছে, যিনি গৃহকর্ত্রী রয়েছেন হ্যাঁ তাকেও তো সেই প্রেশারটা নিতে হচ্ছে, যার ফলে যে জিনিসটা হয়ে যাচ্ছে যে একটা খাওয়া দাওয়ার টাইমে ঠিক ঠিকানা থাকছে না, হ্যাঁ নানা রকম রোগ খরচাপাতি লেগেই আছে। অতএব একটা মানসিক প্রেশার কিন্তু সবসময়তে আমাদের কাজ করে চলেছে। এটা যত আমাদের সভ্যতা বাড়ছে, যত আমরা আরও সভ্যর দিকে যাচ্ছি, আমাদের কিন্তু এই জিনিসটা খুব একাকিত্ব আছে। এখন সব, আগে ছিল যৌথ পরিবার, এখন সেই জিনিসটা নেই, এখন সব নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, কারুর সঙ্গে ধরেন তো প্রচুর রুগী আপনি দেখেন, এবং তাতে মানসিক সুস্থতার পরিমাণটা কেমন, এই ধরনের মানসিক রোগীরা কত তাড়াতাড়ি সুস্থ হয়? না, এবার ব্যাপারটা হচ্ছে আমাদের মানসিক রোগ যেটা দেখা যাচ্ছে এখন, যে কারণে মেন্টাল হেলথ নিয়ে সরকার থেকে এত ইয়ে করছে, হ্যাঁ এটা হচ্ছে ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রামের আন্ডারে, ডিস্ট্রিক্ট স্টেট মেন্টাল হেলথ প্রোগ্রাম আছে, তার আন্ডারে হচ্ছে ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ প্রোগ্রাম, আমরা যেমন জলপাইগুড়ির টিম। তা এখানে একটা ব্যাপার এসে যাচ্ছে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে প্রতি দশজনের মধ্যে, প্রতি দশজনের নর্মাল পপুলেশনে প্রতি দশজনের মধ্যে একজন কিন্তু মেন্টাল, মানে যে কোনো একটা মানসিক রোগের শিকার হচ্ছে। স্যার অ্যাকচুয়ালি শুনি, যে আমরা শুনি, আমি যদিও মেডিকেলের লাইনের লোক না, যে শুনি কি ধরুন এই ধরনের আপনারা যে ওষুধপত্র দেন তাতে কিছু সাইড এফেক্ট থাকে, এবং তাতে কিছুদিন পরে তাদের মধ্যে একটু ধরেন একটু মানে স্পিডটা কমে, একটু স্থবিরতা চলে আসে, তো এই ব্যাপারে স্যার যদি একটু বলেন। দেখুন, মেডিসিন, অ্যালোপ্যাথিক মেডিসিনে, যে কোনো মেডিসিনে এই সাইড এফেক্ট আছে, কিন্তু আমার লং টার্মে যেটা দেখতে হবে যে পেশেন্ট কতখানি উপকৃত হচ্ছে। হুম, তার যে মানসিক সমস্যাটা, আমি স্পেসিফিক মেন্টাল হেলথের কথাই বলছি, হ্যাঁ তার যে মানসিক সমস্যাটা ছিল তার সেইটা আমরা কতখানি সামাল দিতে পারছি, তাতে যদি একটু একটু সাইড এফেক্ট হয় সেটা কথা মেনে নিতে হবে। স্যার আপনার ইয়াং জেনারেশন, কারণ ইয়াং জেনারেশন প্রতিদিনই কিন্তু একটা একটা বিরাট ব্যাপার, এই ব্যাপার ইয়াং জেনারেশনের ক্ষেত্রে আপনার কী পরামর্শ স্যার? ওই একই জিনিস, হ্যাঁ, যে একদম ছোট থেকে বাচ্চাদের ঠিকঠাক মানুষ করতে হবে, তার বাবা মাকে, বাবা মাকে সময় দিতে হবে বাচ্চার জন্যে, বাচ্চা একটা যে স্কুলে ফার্স্ট হতেই হবে, হ্যাঁ এই জিনিসটা যেন তার মাথার মধ্যে না ঢোকে, কেন সবাই ফার্স্ট হবে না, ক্লাসে একজনই ফার্স্ট হবে, হ্যাঁ সে যেটুকু পারে ভালোভাবে করলো, সে যাতে ইন্টারেস্ট নিয়ে পড়াশুনো করলো, খেলাধুলোটা অবশ্যই করতে হবে, আউটডোর স্পোর্টস, ওই কম্পিউটার গেমস নয়, আউটডোর স্পোর্টস, একদম ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকতে হবে, ফুর্তিতে থাকবে বাচ্চা, হ্যাঁ ফাস্ট ফুড অ্যাভয়েড করা, হুম যতটা সম্ভব শাক সবজি ফল মূল যেগুলো আমাদের ন্যাচারাল খাবার সেইগুলোকে খাওয়ানো, হ্যাঁ বাচ্চার গ্রোথটা যাতে ঠিকঠাক হয় সেই দিকটা দেখাশোনা করো, অটোমেটিক তার মানসিক বিকাশও ভালো হয়, হুম তাকে সেই পরিবেশটা তৈরি করে। কিন্তু সে যদি দেখে বাড়িতে দিন রাত্রি ঝগড়াঝাঁটি মারামারি হচ্ছে, অতএব সে কিন্তু তার মানসিক একটা এফেক্ট পড়বে।
আমরা কথা বললাম আমাদের অর্গুম গজির সাথে, উনি অনেক ওনার মূল্যবান সময়টা আমাদের দিলেন, কিন্তু একটা কথাই বলে এখানে চাপের দিন, চাপ ছাড়তে হবে সকালবেলা আর বিকালবেলা, মর্নিং ওয়াক এবং ইভিনিং ওয়াক, এবং একটু নিজেকে নিয়ে ভাবা, নিজের পিছনে 2 ঘন্টা সময় দিতে হবে। নমস্কার, আবার দেখা হবে, নমস্কার।